আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের ছাব্বিশ নম্বর অধ্যায় সুষম ঘনবস্তুর খোলা আকার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বস্তু সম্পর্কে এর আগের ভিডিওগুলোতে দেখেছি দেখেছি ঘনবস্তু কাকে বলে ঘনবস্তুর সম্পর্কে ধারণা পেয়েছিলাম কোষে দেখে এগারোতে তো যাই হোক সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা এখানকার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো ঘন ঘন কি যার হচ্ছে প্রতিটা বাহুর দর্গ সমান হবে তাহলে এই ঘনটাকে যদি আমরা খুলে দিই তাহলে কোনটা পাবো দেখো ঘনগুলো চারটে থাকবে চারটাকে যদি আমরা পরপর করি তাহলে একটা মতো হবে এবং তার উপরকে ঢাকতে হবে এবং নিচে ঢাকতে হবে তাহলে তো এই বাক্সের মতো পাবো তাহলে দেখো এখানে যদি দুটোই উপরের দিকে আছে তাহলে ঢাকতে পারবো না তাহলে উপর নিচে এই এটাই একমাত্র ছবি দেখো আমি চার যদি চারটে চারটাকে রোল করে দিই তাহলে বক্সের মতো হবে এবং এটা দিয়ে উপরটাকে থাকবো এটাকে দিয়ে নিচের অংশটাকে ঢাকতে পারবো অর্থাৎ এখান থেকে আমি বল দেখেই বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে সি নম্বর উত্তর হবে তারপরে দেখো দুই নম্বর দেখো একটা আয়ত বলে দিয়েছে তো আয়ত ঘনের আমরা জানি সেই দৈর্ঘ্য এবং হচ্ছে দৈর্ঘ্য এবং উচ্চতা থাকবে তো এখানে দেখো যতগুলো ছবি আছে দেখো এটা বর্গাকার আছে সমস্ত তার মানে একমাত্র দেখো এই ছবিটা দেখো আয়ত আয়তকার চিত্র আছে তাহলে এইটা দিয়ে আয়ত ছবিটাকে কিন্তু আমরা আঁকতে পারবো তারপর তিন নম্বর দেখো কাগজের একটি চতুস্তলক খুলে দিলাম তাহলে চতুর্থলক খুললে কেমন হয় চোখে যদি একটু ভালো করে দেখি যে চতুর্থলকের ভূমিটা কেমন আছে ভূমিটা হচ্ছে চতুর্ভুজ আর তার কি হবে চতুর্ভুজ হলে কি হবে চারদিকে চারটে ত্রিভুজের মতো দেখো এটা ভূমি চতুর্ভুজ চার দিকে চারটে ত্রিভুজ আছে তাহলে বি নম্বরটা এখানে উত্তর হবে চার নম্বর দেখো চার নম্বর যে ঘনবস্তু একটা পেলাম দেখো এটা দিয়ে কি হবে প্রিজম তো প্রিজমে কেমন হয় যে এই ধরনের আমরা ছবি এটা পেয়েছি ওই অধ্যায়ে যে এই ধরনের ছবিটা হচ্ছে প্রিজম হবে ঠিক আছে এই ছবিটাকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু এই অংশটা আমরা পাবো তাহলে বি নম্বর উত্তরটা হবে তারপর পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে যে ছবিটা দিয়ে দিয়েছে পাঁচ নম্বরের ছবিতে দেখো এই যে এই ত্রিভুজটাকে যদি আমি খুলে দিই তাহলে আগাত মানে একবার সামনের দিকে দেখো সাদা থাকার কথা তাহলে যদি আমি খুলে খুলে দিই তাহলে দিলে কি হবে এই ত্রিভুজের যে সামনের যে প্রান্ত হবে সেই প্রান্ত কিন্তু সাদা হবে তাহলে এই ত্রিভুজের সামনে প্রান্তটা হচ্ছে সাদা হবে এইটার সামনে প্রান্তটা কালো হবে এটার সামনে প্রান্তটা মানে আগাটা হচ্ছে কি হবে না কালো হবে তাহলে কোনটার ক্ষেত্রে এটা সম্ভব মানে দুটোর ক্ষেত্রে দুটো ত্রিভুজের ক্ষেত্রে আগার যেটা থাকবে একবার প্রাণ মানে শীর্ষটা হচ্ছে সাদা থাকবে দুটোর ক্ষেত্রে কালো থাকবে আর দুটো ক্ষেত্রে পরিষ্কার থাকবে কিছু থাকবে না তাহলে সি নম্বর দেখো এই ত্রিভুজে দেখো আগাতে দুটোতে সাদা এখানে দুটোতে কালো আর দুটো পরিষ্কার আছে তাহলে এটাকে ভাঙলে আমরা এই ধরনের চিত্র পাবো অর্থাৎ সি নম্বর পাবো ছবি দেখে কিন্তু অনেকটা আইডিয়া পাওয়া যায় এই কালারগুলোকে যদি একটু ফলো করো ছয় নম্বর দেখো ছয় নম্বর যদি আমরা দেখি যে এই যে ত্রিভুজটা দেখি ত্রিভুজটা কিন্তু একবার পরিষ্কার ত্রিভুজ রয়েছে তাই না এই পরিষ্কার এটা রয়েছে অর্থাৎ এটাকে যদি খুলে দিই দেখো এই 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 ত্রিভুজের দুটো পরিষ্কার আছে তাই না এই ত্রিভুজটাকে যদি খুলে দিই ওপেন করে দিই তাহলে এই ত্রিভুজে তো কোনো কালার নেই এখানে দেখো এই ত্রিভুজে কোনো কালার নেই তাহলে এটার সাথেই মিল আছে সাত নম্বর দেখো আমি এই যে ত্রিভুজকে খুলি তাহলে দেখো তিনটে ত্রিভুজে কালো পাবো তিনটে ত্রিভুজে কালো পাবো আর একটা ত্রিভুজে কি হবে ভূমিটা কালো থাকবে তাহলে দেখো তিনটে তিনটে কালো আগাতে আগাতে তিনটে তিনটে কালো থাকবে কালো এরও আছে এরও আছে তাহলে এর আর এর তিনটে কালো আছে ঠিক আছে আর একটা কি হবে আরেকটা হচ্ছে ভূমিটা কালো থাকবে এই দেখো এখানে ভূমিটা কালো রয়েছে তাহলে দেখো এখানেও ভূমিটা কালো রয়েছে আচ্ছা তারে আমরা যদি এখানে দেখি একটা ছেড়ে ছেড়ে ছিল এই দুটোর সাথে মিল আছে কিন্তু দেখো এখানে দেখো এখানে একটা যদি আমি এটাকে খুলে দিই এই যে ত্রিভুজটা পাবো বা এটাকে খুলে দিই তাহলে একই ত্রিভুজের কিন্তু কালোগুলো গুলো পাবো এখানে কিন্তু আলাদা আলাদা ত্রিভুজের তিনটে কালো আছে কিন্তু আলাদা আলাদা ত্রিভুজের তাহলে এইটা হচ্ছে উত্তর হবে তাহলে এখান থেকে উত্তর হবে কি ডি নম্বর আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি বি ম্যাথ